আমরা 17 জন জীবিত উদ্ধার করছি গাড়ির ভিতর গুনে ডুবাইয়া বুঝছেন আর অনেক লোক মৃত্যু হয়তোবা আমরা তো শিওর অ্যাম্বুলেন্সে গাড়িতে জালগাড়ি পাঠানো হয়েছে বলিশ পাঠানো হয়েছে ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাস এখানে দুর্ঘটনা কবলে তোলে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ফায়ার সার্ভিস আসে উদ্ধারের কাজ শুরু করে এবং বাসটা আপনারা জানেন একেবারে পুকুরের মধ্যে পড়ে গিয়ে ডুবে উল্টে গিয়েছিল এবং সেটা রেকার নিয়ে আসা হয়েছে আমাদের জেলা পুলিশের এবং বরিশাল মেট্রো থেকেও আমরা রেকার নিয়ে এসেছি এবং স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ফায়ার সার্ভিস মিলে বাস উদ্ধার করা হয়েছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং এর মধ্যে 17 জন মারা গেছে বাকি 21 জন এখনও এখানে চিকিৎসাধীন আছে আমরা ভাই খবর শুনে আসছি আসার পরে পুকুরের ভিতর নামলাম নামার পরে দুইটা বাচ্চা একজন মুরব্বী আর একজন বাচ্চা উদ্ধার করলাম ভাই বাসটা ছিল বাসার স্মৃতি পরিবহন এটা ভান্ডারিয়া থেকে জালকাটি আসতে ছিল এই এই কাছাকাছি এসে একটা চাকা ব্রাস্ট হয়ে ব্রেক ফেল করে পুকুরে উল্টে পড়ে যায় তারপর এখান থেকে উদ্ধার কাজ চলে আমাদের ফার্স্ট ইউনিট ফর চলে আসে প্রথম জালকাটি রাজাপুর ভান্ডারিয়া তারপরে আপনার বরিশাল এই পাঁচটি ইউনিট এখানে কাজ করে শুরু থেকে তা এই পর্যন্ত আমরা 8 জনের মৃতদেহ আমরা স্পট থেকে উদ্ধার করেছি আর 20 জনকে আহত অবস্থায় আমরা হাসপাতালে পাঠিয়েছি এর পাশাপাশি পাবলিক যারা জনগণও কিন্তু উদ্ধার করে যা যার তার দায়িত্বে হাসপাতালে নিয়েছে